হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অ্যান্ড আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য খুবই ইফেক্টিভ এবং একদমই নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। যে প্রোডাক্টের রিভিউ করতে যাচ্ছি এটি ভীষণ হচ্ছে আমাদের জন্য প্রয়োজনীয় একটি প্রোডাক্ট, অনেক দরকারি একটি প্রোডাক্ট বলতে পারেন। কারণ আমাদের সৌন্দর্যের একদম প্রথম যে জিনিসগুলো আমাদের কাছে সেটা হচ্ছে আমাদের চোখ এবং আমাদের ঠোঁট। সো ঠোঁটের জন্য হচ্ছে যারা বিশেষভাবে যারা ঠোঁটটাকে অনেক বেশি পিঙ্কিশ করতে চাচ্ছেন, একদম পার্মানেন্টলি করতে চাচ্ছেন, এবং হচ্ছে যারা বিভিন্ন রকম ঠোঁটের প্রবলেমে ভুগছেন, যাদের ঠোঁট হচ্ছে কালচে দাগ আছে এবং যে অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে, তাদের ঠোঁটে হচ্ছে ব্ল্যাক হেয়ারস আছে, এবং যাদের ঠোঁটটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক বেশি ফেটে যায়, ময়শ্চারাইজ থাকে না বা ডিহাইড্রেট থাকছে না, তাদের জন্য ঠোঁটটা কীভাবে আপনারা হচ্ছে হাইড্রেট রাখতে পারেন সেই জন্য হচ্ছে আমরা এই প্রোডাক্টটি আপনাদেরকে সাজেস্ট করতে যাচ্ছি। বা এটি ইউজ করলে সত্যিকার অর্থে কতটুকু ভালো কাজ করবে সেটি আমি এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। দেন আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন পেজগুলো আছে সেখানে খুব বাড়িয়ে হচ্ছে লেখা হচ্ছে যে এটি 100% আপনাদেরকে হচ্ছে পিঙ্কিশ লিপ দেবে, পিঙ্ক করবে, লিপটাকে পারমানেন্টলি পিঙ্ক করবে। তো এটি আসলে সত্যিকার অর্থে আপনাদেরকে পারমানেন্টলি পিঙ্কিশ লুকটা দিবে কি না, লিপটা দিবে কি না, সেটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে ক্লিয়ার করব। এবং এটি একই সাথে কী কী কাজ করছে, সত্যিকার অর্থে আপনাদেরকে কতটুকু বেনিফিট দিতে পারবে সেটি আমি আপনাদেরকে ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে। সো যারা হচ্ছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। অ্যান্ড আরেকটি জিনিস বলে রাখছি যে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভোলা যাবে না। সো ভিউয়ার চলুন শুরু করছি আজকে ভিডিওটি। আমার হাতে যে প্রোডাক্টটি রাখা আছে সেটি হচ্ছে একটি লিপ মাস্ক, এটি হচ্ছে জোজো লিপ মাস্ক, এটি একটি কোরিয়ান প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটি ক্লেম করছে যে এটি একই সাথে আপনার লিপকে পিঙ্ক করবে, আপনার লিপটিকে হচ্ছে ডিহাইড্রেট রাখবে, অ্যান্ড হচ্ছে আপনার লিপের যদি কোনো প্রবলেম থাকে, যাদের লিপ অনেক বেশি কালো সেই কালো যে ছোপ ছোপ দাগ থাকে বা লিপ যাদের কালো আছে কালো লিপকে পিঙ্ক করতে হেল্প করবে। এবং এটি সবথেকে বড় কথা হচ্ছে এটি আপনার লিপকে ময়শ্চারাইজ করবে, এবং আপনার লিপের যে এরিয়া আছে লিপের পাশে যে এরিয়াটি আছে সেখানে যদি ডার্ক সার্কেল থাকে সেটিকে হচ্ছে রিমুভ করতে হেল্প করবে। একই সাথে এইটি হচ্ছে আপনার লিপটাকে একদম সফটেস করবে এবং হচ্ছে আপনার লিপকে পিঙ্কিশ করবে। তো এটি হচ্ছে কোম্পানি ক্লেম করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন পেজগুলো আছে সেখানে এটি অনেক পপুলার একটি প্রোডাক্ট, এবং আমাদের পেজও এটি অনেক দিন ধরে সেল হচ্ছে, আমাদের কাছ থেকে প্রচুর কাস্টমার আছে যারা প্রোডাক্ট নিয়েছেন। তো আমি তাদের রিভিউটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং যারা হচ্ছেন বিভিন্ন প্রোডাক্টের পেজে যারা দিয়েছেন যে এটি পারমানেন্টলি আপনার লিপটাকে পিঙ্ক করবে, তো তাদের ব্যাপারে বলবো যে এটি পারমানেন্টলি পিঙ্ক করে কি না সেটা দেখার জন্য আপনাকে অনেক দিন ওয়েট করতে হবে। এটি ইনস্ট্যান্ট পিঙ্ক করে একটি প্রোডাক্ট, এই প্রোডাক্টটি হচ্ছে আপনার লিপটাকে ইনস্ট্যান্ট পিঙ্কে সে একটা লুক দিবে। তবে এইটার অনেকগুলো গুড বেনিফিটস আপনারা পাবেন, খুব ভালো ভালো কিছু উপকারিতা এর মধ্যে আছে। যেমন হচ্ছে এটি আপনার লিপটাকে সফট করবে, যাদের লিপ হচ্ছে অনেক বেশি ড্রাই হয়ে থাকে তাদের ড্রাইনেসটা রিমুভ করতে এটি হেল্প করবে, লিপটাকে সফট রাখবে, লিপের কালো দাগটাকে রিমুভ করতে হেল্প করবে। একই সাথে এই প্রোডাক্টটি আপনার যাদের ঠোঁট ফাটার প্রবলেম আছে সেই ফাটাটা প্রবলেমটা সলভ করে দিবে, এবং যাদের দাগ থাকে লিপের মধ্যে কালো কালো দাগ থাকে ছোপ ছোপ দাগ থাকে সেটা আস্তে আস্তে রিমুভ করবে। তবে সেটার জন্য আপনাকে অনেক দিন ধরে কন্টিনিউয়াসলি এটা ইউজ করে যেতে হবে, এই না যে আমি করলাম ছেড়ে দিলাম সেরকমটা করলে হবে না, অবশ্যই এটি কন্টিনিউ করে যেতে হবে। তবে প্রথম কথা হচ্ছে এটি পার্মানেন্টলি লিপটাকে পিঙ্ক করে না, কিন্তু যেটা করে সেটা হচ্ছে খুবই ধীরে ধীরে করে, এটার জন্য আপনাকে অনেক দিন, সেটা হতে পারে 6 মাস 1 বছর আপনাকে টানা এটি ইউজ করে যেতে হবে, দেন আপনারা হচ্ছে এ থেকে একটি ভালো রেজাল্ট আপনারা পাবেন। তবে এটি ইনস্ট্যান্ট পিঙ্কটা দিবে খুব ভালোভাবে, এবং যাদের ঠোঁটের প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলো তো ডেফিনেটলি সলভ করবে। এখন পর্যন্ত এইটি আমি যাদেরকে দিয়েছি যে যে কাস্টমাররা আমাদের কাছ থেকে নিয়েছেন, আমাদের অনেক পপুলার কিছু আপুরা আছে, পরিচিত আপুরা আছে যারা রেগুলার বেসিসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে থাকেন, সেই আপুদের কাছে আমরা এই প্রোডাক্টগুলো দিয়েছি, তারা নিয়েছেন এবং তাদের রিভিউটা কিন্তু এরকমটাই ছিল, এবং আমি নিজে ইউজ করে দেখেছি। এটি ইউজ করলে আপনার লিপটা একদম হচ্ছে ইনস্ট্যান্ট পিঙ্কিশ লুকটা আপনারা পেয়ে যাবেন, সফট আপনি লিপ পাবেন, এবং হচ্ছে সাথে সাথে আপনার লিপের যে প্রবলেমসগুলো থাকবে সেগুলো সলভ হয়ে যাবে। তো এখন আমি দেখে দিলাম, এই হচ্ছে প্যাকেজিং, একদম হচ্ছে সাদা মাটা একটা প্যাকেজিংয়ে আসে, ওরকম কিছু না, পিছনে আপনার এক্সপায়ার ডেটটা অবশ্যই ভালো করে চেক করে নেবেন, দেখতে পাচ্ছেন 2024 পর্যন্ত এটি এক্সপায়ার ডেট আছে। তো এই হচ্ছে জোজো লিপ মাস্ক, যেটি খুবই পপুলার অনলাইন পেজে, ভীষণ পপুলার এবং আমাদের কাছেও অনেক পপুলার, আমাদের অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা এটি রেগুলার বেসিসে ইউজ করছে।
ভিতরে হচ্ছে এরকম একটি বক্স পেয়ে যাবেন। এটার ভিতরে এই বক্সটি থাকে, এটি আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি ইউজ করেছি, সো আমি আপনারা জানেন যে আমি ইউজ করে দেন আপনাদের সাথে রিভিউটা শেয়ার করে থাকি। এই হচ্ছে সেই বক্সটি যার ভিতরে আমরা এরকম হচ্ছে পেয়ে যাব একটি লিপের আকৃতি, খুবই সুন্দর দেখতে, এরকম পুরো মনে হচ্ছে যেন একটি কারো লিপ আছে। লিপের হচ্ছে ডিজাইন শেপের হচ্ছে এরকম একটা বক্স পাবেন, এবং বক্সটি হচ্ছে এরকম প্লাস্টিক দিয়ে একদম সিল করা থাকে। দেন ভিতরে আমরা এরকম 20টি হচ্ছে লিপ মাস্ক পাবো, এরকম টোটাল এখানে 20টি আছে। আপনারা প্রতিদিন একটা করে ইউজ করবেন। এই যে লিপ মাস্কটি আছে, এটি এরকম করে নিয়ে নিতে হবে এখান থেকে, দেখতে পাচ্ছেন। সাথে একটি চামচ থাকে যেটা আমি সরিয়ে রেখেছি, আসলে এটা কোনো প্রয়োজন পড়ে না। তারপরে কেউ যদি চান তাহলে এটি ইউজ করতে পারেন। এটি ইউজ করলে যেটা হবে যে আপনার প্রোডাক্টটি হচ্ছে হাইজিন থাকছে, আপনি হাত দিয়ে ইউজ করতে হচ্ছে, যেহেতু আমি হাত ওয়াশ করে নিব ইউজ করার আগে, সো এটি হাইজিন এমনি হবে। তারপরে কেউ যদি একটু বেশি হাইজিন মেনটেন করতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনারা এটি চামচটি ইউজ করতে পারেন। দেন এখান থেকে এরকম একটি করে মাস্ক নিয়ে নেবেন, এবং এই মাস্কটি দেখতে পাচ্ছেন শেপটি হচ্ছে এদিকে শেপ করা আছে, এটি হচ্ছে উল্টো দিকটা না, এটা হচ্ছে এই শেপটা দিয়ে আপনারা যেটা করবেন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। আমি আবারও বলছি, রাতে ঘুমাতে যাওয়ার আগে খুব ভালো করে ফেসটা ওয়াশ করে নিয়ে আপনারা ফেস রাত্রে যে নাইট কেয়ারটা আপনারা করে থাকেন, ফেসের জন্য সেরাম যেটা যেটা ইউজ করার আছে সব কিছু ইউজ করে নিয়ে সেরাম ময়শ্চারাইজার ইউজ করে নেবেন। দেন আপনার লিপের ব্যাপার আসছে, এবার লিপে আপনারা এই যে প্রোডাক্টটি আছে, এই যে মাস্কটি আছে, লিপ মাস্কটি আপনারা লিপের মধ্যে এটি দিয়ে নেবেন। লিপে দিলে এটি লিপের মধ্যে আটকে যাবে। আমি একটু হাতে হচ্ছে আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি। এটি এরকম আপনার লিপের উপরে দিয়ে নেবেন। দেওয়ার পরে এটা এখানে হচ্ছে সেরাম ইউজ করা আছে, যার কারণে হচ্ছে এখানে আপনার লিপটাকে সফট করতে এটি হেল্প করবে। এরকম হচ্ছে আপনি লিপের উপরে দিয়ে নেবেন। দেন হচ্ছে এটি ওভারনাইট রেখে দেবেন। ওভারনাইট রেখে সকালবেলা এটিকে রিমুভ করে ফেলবেন। জাস্ট রিমুভ করে জাস্ট হয়ে গেল, আর কিছুই করতে হবে না। বাট আমি আপনাদেরকে বলবো, যদি কেউ চান যে কারো যদি ওভারনাইট রাখতে প্রবলেম হয়, তাহলে আপনার যতক্ষণ ভালো লাগে আপনি চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন, তবে মিনিমাম আপনাকে আধা ঘন্টা রাখতেই হবে। 30 মিনিটের আগে এটি রিমুভ করে ফেললে খুব একটা কাজ করবে না, ঠিক আছে, খুব একটা কাজ করবে। যদি আপনার বেটার রেজাল্ট চান, ভালো রেজাল্ট চান, তাহলে অবশ্যই আপনাকে এটা ওভারনাইট রাখতে হবে। মিনিমাম আপনারা চেষ্টা করবেন মিনিমাম 2-3 ঘন্টা রাখার জন্য। তাহলে আপনারা কী করতে হবে, একটু যারা হচ্ছে আর্লি শুয়ে পড়েন, তাহলে হচ্ছে আর্লি একটু শুয়ে পড়ার আগে আপনার নাইট কেয়ারটা করে নিয়ে আপনার ফেসে এটা হচ্ছে সব কিছু অ্যাপ্লাই করার পরে আপনার হচ্ছে লিপে এটি অ্যাপ্লাই করে নিয়ে আপনি কিছুক্ষণ রেস্ট নিতে পারেন। রেস্ট নিয়ে দেন হচ্ছে আপনি ঘুমিয়ে পড়ার আগে রিমুভ করে ফেলতে পারেন, যদি কারো আনইজি ফিল করেন। যদি কেউ চান যে আমি এটা আগে রিমুভ করে ফেলতে চাচ্ছি, এইরকম একটা বক্সে টোটাল 20টা হচ্ছে প্রোডাক্ট থাকে, দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিছু ইউজ করেছি, এরকম আরেকটি বক্স আমার অলরেডি শেষ হয়ে গেছে, এটা আমার সেকেন্ড বক্স চলছে। সো এটি ইউজ করলে যেটা হবে, আমার প্রচণ্ড পরিমাণে হচ্ছে লিপ ড্রাই হয়ে থাকে। সো আমি ফুল যে শীত গিয়েছে শীতে আমি ইউজ করেছি, বিশেষ করে এটি শীতের মধ্যে তো ভীষণ উপকারী শীতের জন্য। যারা হচ্ছে লিপ প্রচুর ড্রাই হয়ে যায়, লিপটাকে একদম হচ্ছে ফেটে যাচ্ছে, ড্রাই হয়ে থাকে, তারা তো এটি নিশ্চিন্তে এটি অ্যাপ্লাই করবেন, কোনো প্রকার সাইড এফেক্ট নেই, একদম ন্যাচারাল প্রোডাক্ট, একটি কোরিয়ান একটি প্রোডাক্ট। এটি আপনারা সবাই জানেন কোরিয়ান প্রোডাক্টগুলো স্কিনের জন্য ভীষণ ভালো হয়। সো যারা হচ্ছেন কোরিয়ান লিপ যাচ্ছেন, তারা তো অবভিয়াসলি এটি ইউজ করবেন। এটি হচ্ছে আপনার স্ট্রবেরি ফ্লেভার আছে, একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারটা আছে, সুন্দর একটি স্মেল আসবে, ভীষণ সুন্দর একটি স্মেল। সো এ হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে, আমার স্কিনটা দেখলে বুঝতে পারছেন একটু সিরাম টাইপের হয়ে গেছে এখানে। সো আপনার যারা বেটার রেজাল্ট চাচ্ছেন তারা অবশ্যই ওভারনাইট রাখবেন, বা যাদের হচ্ছে আনইজি ফিল করবেন বা চাচ্ছেন যে আগে রিমুভ করে ফেলার জন্য, তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন যে এই প্রোডাক্টটি আপনি হচ্ছে ইউজ করে মিনিমাম হচ্ছে 2-3 ঘন্টা রেখে তারপরে এটা রিমুভ করে ফেলবেন। ওকে, দেন এইভাবে ইউজ করতে পারেন, দেন অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আপনার লিপটাকে হচ্ছে ইনস্ট্যান্টলি পিঙ্কিশ লুক দিবে, অনেক দিন ধরে টানা ইউজ করে গেলে দেন আপনার লিপটাকে হচ্ছে পার্মানেন্টলি এটি পিঙ্ক করতে হেল্প করবে। তবে সেটার জন্য আপনাকে ধৈর্য ধরে প্রতিদিন ইউজ করে যেতে হবে, সেটা হতে পারে 6 মাস বা 1 বছর। ওকে, আর এটি হচ্ছে আপনার লিপটাকে সফট করার জন্য, ময়শ্চারাইজার রাখার জন্য, আপনার লিপ থেকে হচ্ছে ফাটা দাগগুলো রিমুভ করার জন্য, আপনার লিপের যে ফাটা ভাব আছে, যে ড্রাইনেস আছে, সেটাকে রিমুভ করার জন্য, পিঙ্কেশ করার জন্য, তো অবভিয়াসলি এটি হেল্প করবে। সো আপনারা যারা হচ্ছে স্কিনটাকে ভালো রাখতে চাচ্ছেন, লিপটাকে ভালো রাখতে চাচ্ছেন, অবভিয়াসলি তারা এটি ইউজ করবেন। এটি দুটি ফ্লেভারে আসে থাকে, এটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন স্ট্রবেরি ফ্লেভার, এটা হচ্ছে আপনি হানি ফ্লেভার। এটা হানি আছে, এটা বিশেষ করে হানি যেটা আছে, জুজু হানি যেটা, এটি হচ্ছে ময়শ্চারাইজ করে ভীষণভাবে। যাদের লিপটা হচ্ছে অনেক বেশি ড্রাই, তারা অবভিয়াসলি এটি ইউজ করবেন একদম নিশ্চিন্তে, হানিটা ইউজ করবেন। হানিটা আপনার লিপটাকে হচ্ছে অনেক বেশি ড্রাইনেসটা রিমুভ করার জন্য খুব ভালোভাবে হেল্প করবে। আর যাদের হচ্ছে রেগুলার, তারা হচ্ছে আপনি এটা ইউজ করবেন, এটা ইউজ করলে হয়ে যাবে। বাট যাদের হচ্ছে অনেক অতিরিক্ত পরিমাণে হচ্ছে ড্রাই লিপ, তারা হচ্ছেন এটা ইউজ করবেন।
সো ভিউয়ার্স, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে এবং শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডসদের সাথে। আর করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।